না মাসি গাওত পড়ে না, আর এটি 72 বছরের বুড়িক সারে না। যে দেশ স্বাধীন 52 বছর হচ্ছে, জুতার সোরের গ্যারান্টি নাই, জানা বন্ধ নাই, মহিলার বল খেলা লটারি, খালি তসুর বাদ, মাথায় লষ্ট মামা। হ্যাঁ, এই জামিল মাদ্রাসা, এটি মসজিদ নাই, জামিল মাদ্রাসা কম কম মাদ্রাসা। কোন বক্তার মুখে আমি এখনো শুনিনি যে লটারির বিরুদ্ধে কথাগুলো। চাউল বন্ধ হয়ে যাবি কথা কর না কে? ওই দিন আমি বাড়ির থাকি, নিজে ধান আবাদ করি, সর্ষে ভাজি কমপক্ষে 30 মন সর্ষে ভাজি হবে, বেটা করো খোঁজি ভাঙ্গু আর ডুব ডুব তেল দিয়ে। আমার ওই বড় গোলার দোকানদারের দিক থেকে থাকা লাগে না, মরদ খাটিয়ে খায়। লেখাপড়া শিখিয়েছি, এগুলো লাগিয়েছি মনের দুঃখে। আমি আলিম, আমি কোরআন বিজয় চাবো না, কে দেশ চালাবি চালান, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, কারোর বিরুদ্ধে বলবো না, কিন্তু আমাকে কোরআন বিজয় করতে হবে। এ ফুরে গেল দরবার, আপনি দেশ চালান, আজকে দেশের কম উন্নয়ন হচ্ছে? এ বগুড়া রেলগেটে যান, 30 বছর আগে যে লোক মারা গেছে, একজন চোখ বেঁধে মাই করে দিয়ে দা রেলগেটে নামে দেয়া, যদি বলা হয় ভাই তুমি বলো তো এটা কোন দেশ, লন্ডন। একটা ফিলের টাকা দিয়া একটা গ্রামের 40টা বাড়ির ছাদ ঢালাই হবি। আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের আল্লাহ বাঁচিয়েছে এই রাস্তা করার জন্য। বিগত 100 বছর আগে থেকে যত সরকার আছে আর আগামী 100 বছর যত সরকার আসবে, কারু বাপের টিংরি নাই বাংলাদেশে যা রাস্তা হতে এই রাস্তা করবি। এত রাস্তার উন্নয়ন করার পরেও জান্নাতের আরশের নিচে জায়গার গ্যারান্টি নাই, কারণ আমার আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে, রসুল তুমি বলে দাও 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ বাদশা হতে পারে না। তাহলে ন্যায়পরায়ণ বাদশা যদি আমি হতে না পারি, আমার রাস্তাঘাট উন্নয়ন করে কি লাভ? আরশের নিচে জায়গায় পাচ্ছি না। খালি প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আল্লাহ আপনাকে সুমতি দিক, খালি নামাজ কায়েম করেন, চুরি বন্ধ করেন আর জানা বন্ধ করেন। আপনার হায়াত যদি 500 বছর থাকে, 500 বছরই আলিম ওলামা আপনার ক্ষমতা থাকবে। অসুবিধা আছে? কোনো টেনশন নেই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন বিজয় করার কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম আমিন। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আমার ভাই এসেছেন, আর এরপরেও মাওলানা আব্দুস সালাম সাহেব আছেন, উনি কথা বলবেন, আপনারা সবাই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের এখানে একবার এই যে ফাঁপড়ি